মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে পূর্বস্থলিতে বাঁশদহ বিল ঘিরে 23তম খালবিল চুনোমাছ পিঠেপুলি ও প্রাণীপালন উৎসবের দ্বিতীয় দিন সকালে আয়োজন করা হয় একটি অঙ্কন প্রতিযোগিতার। তাতে অংশ নেয় স্থানীয় শিশুরা। উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। আঁকা শেষে বড়দিনের উপহার হিসেবে শিশুদের হাতে তুলে দেওয়া হয় গল্পের বই। বাহ, কেমন লাগছে? আচ্ছা, প্রত্যেক বছরই অংশ নাও? না, এই বছরই প্রথম। গিফট পেয়ে ভালো লাগছে? পড়বে বইগুলো? আমি এই বইগুলো সবসময় পড়ি, বইগুলো খুব ভালো। মন্ত্রী ঘোষণা করেন বাঁশদহ বিলের পাশে শিশুদের জন্য গড়ে তোলা হবে একটি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র। অনুষ্ঠান শেষে বিধায়ককে সঙ্গে নিয়ে শিশুদের সঙ্গে পদযাত্রা করে মন্ত্রী পৌঁছন সেই জায়গায় যেখানে গড়ে তোলা হবে ওই প্রশিক্ষণ কেন্দ্র। জায়গাটি চিহ্নিত করতে সেখানে ফিতে কাটেন বিধায়ক দেবপ্রসাদ বাগ। চালিয়ে যাচ্ছে। আমি শুধু যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ করব যে শুধু সপনদা করলো আর আমাদের কোনো ভূমিকা থাকবে না সেটা তো হতে পারে না, কারণ এগুলোকে তৈরি করাটা যতটা কঠিন কিন্তু তাকে বাঁচিয়ে রাখাটা আরও কঠিন। এটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে গেলে সবার সহযোগিতা দরকার। আপনারা শুধু একটু সপনদার পাশে থেকে এই সহযোগিতাটা করবেন। নিউজ ওয়েব ইন্ডিয়া, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান।